আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাইরা, ছোট ভাই বোনেরা এবং আমার গুণীজনেরা, যারা অনেক বিজ্ঞ চিকিৎসক, ফিজিশিয়ান, তাদেরকে আন্তরিক সালাম, অভিনন্দন। ওয়েলকাম টু মাই চ্যানেল হোমিও নিয়ম নীতি। ছোট্ট একটি চ্যানেল আমি শুরু করতে যাচ্ছি, যে মানুষের ভুল ত্রুটি, ছোট ছোট নতুন অনেক ফিজিশিয়ান তৈরি হয়েছেন, চিকিৎসক, তাদেরকে সুন্দর একটা সৎ পরামর্শ, হ্যানিম্যান স্যারের যে চিন্তা ভাবনা ছিল, বর্তমান বিশ্ব মানব ইতিহাস নিয়ে, চিকিৎসা নিয়ে, সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা যারা বন্ধুরা আছেন আমাকে কাজের উৎসাহিত করার জন্য বা আপনার কিছু জানার জন্য, যদি আমার ভিডিও বা আমার লেকচার শুনতে চান, দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে আপনারা সবসময় আপনাদের নোটিফিকেশন চলে যাবে আমি কোন কোন ভিডিও আপলোড করছি, কী সম্পর্কে। আশা করছি বিস্তারিত জানতে পারবেন আমার এই হোমিওপ্যাথিক নিয়ম নীতি এই চ্যানেলটাতে। আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আমার প্রত্যেকটা ভিডিওই আপনাদের ভালো লাগবে। হয়তো অনেকে এই এই কথাগুলো জানেন, তারপরেও আমি জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিতে অ্যান্টিডোজ, অ্যান্টিডোজ বা অ্যান্টি মেডিসিন বলতে আমরা কী বুঝি, বা একটা সহজ কথায় বলতে গেলে একটা মেডিসিনের কার্যক্ষমতাকে অন্য একটা মেডিসিন যে কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে সেটার ক্ষমতা কতটুকু, কী ক্ষমতা আছে কোন মেডিসিনের। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আছে। আপনার ভুলক্রমে একটা মেডিসিন দিয়ে ফেলছেন, সেটা হয়তো কাজ হচ্ছে না, সেটার কার্যকারিতা 20 দিন, 30 দিন, 40 দিন, 50 দিন থাকতে পারে বডিতে, কিন্তু সেই কার্যকারিতাকে মিনিমাইজ করা, আমি নতুন তাকে একটা মেডিসিন দিব, সেই পূর্বের মেডিসিনটার কার্যকারিতাকে আমাকে নষ্ট করে দিতে হবে, বিনষ্ট করে দিতে হবে, এই যে একটা ধারণা, এটাকে অ্যান্টিডোজ বা অ্যান্টি মেডিসিনের বলা হয়ে থাকে। ওই মেডিসিনটাকে আমরা বাধা দিয়ে দেব। তা হোমিওপ্যাথিকে এ ধরনের অনেক মেডিসিন আসে, তো আমরা চিন্তা করতে পারি যে একটা মেডিসিন আপনি দিয়ে দিচ্ছেন, হয়তো একটা রোগীর পালসিটিলা আপনি 200 দিয়ে দিচ্ছেন, তো পালসিটিলা 200 যখন দিয়ে দিচ্ছেন তখন পেশেন্ট তার সে গিয়ে হয়তো 7 দিন খেয়েছে, তখন আপনি চিন্তা করলেন পালসিটিলা 200 আরও 7 দিন খা, কিন্তু আপনি খুঁজে দেখলেন পালসিটিলা 200 নাই। এখন তাকে আপনি কীভাবে মেডিসিনটা দিবেন, এখন তাকে আপনি পালসিটিলা অনএম দিয়ে দিলেন। এখন অনএম দিয়ে দেওয়ার পরে পেশেন্টটা আসলো, আপনি তাকে আবার সেই 200 দিতে যাবেন, কিন্তু অনএম কিন্তু দেওয়া হয়ে গেছে। আমরা জানি নিম্ন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে কখনো আসা যায় না, বা আসা উচিত না, তাতে রোগীর সমস্যা হতে পারে। কিন্তু এখন আমি তো অনএম দিয়ে দিয়েছি, কিন্তু আমাকে নিম্ন শক্তিতে আসতে হবে, তখন একটা উপায় বের করা যেতে পারে, সেই যে অনএম মেডিসিনটার কার্যক্ষমতাকে বিনষ্ট করে দিতে হবে, ক্রিয়াটাকে বাধা দিতে হবে। তো যখন ক্রিয়াটার বাধা হয়ে যাবে তখন আপনি 200 ইউজ করতে পারবেন। তো আমরা ওই অনএমটাকে বাধা দেওয়ার জন্য ক্যাম্ফর ইউজ করতে পারি। আরও অনেক মেডিসিনের কার্যক্ষমতা নষ্ট করে থাকে, যেমন আমরা জানি সালফার, নাক্স, থুজা, এগুলো কিন্তু একটা অ্যান্টিডোট,
অ্যান্টিডোস একটা ওষুধের কার্যক্ষমতাকে বাধা দিতে পারে, যেমন নাক্স বিভিন্ন অ্যালোপ্যাথিক মেডিসিনের কার্যক্ষমতাকে বিনষ্ট করে দিতে পারে। তখন আমরা ওই বিনষ্ট করে দিয়ে তখন আমরা রোগীকে নতুন উপায়ে নিম্ন শক্তি থেকে আবার অন্য মেডিসিন বা সেই মেডিসিনে আমরা ইউজ করে দেখাই দিতে পারবো এবং পেশেন্টের কোনো সমস্যা হওয়ার কথা না। তখন আপনারা এই বিষয়টা নিয়ে আরও ভাববেন, আরও চিন্তা ভাবনা করবেন যে কীভাবে অ্যান্টিডোস দেওয়া যায়। তো এ ছিল আজকের ওষুধ, একটা মেডিসিন একটা ওষুধ কীভাবে অন্য একটা ওষুধের ক্রিয়াকে বাধা দিতে পারে, কার্যক্ষমতাকে নষ্ট করে দিতে পারে, সেই বিষয়টা আমরা আজকে জানলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেল হোমিও নিয়ম নীতি এই বিষয়টা এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় আমাকে আপনাদের পাশে পাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি, আপনাদের সামনে থাকি, সবাই ভালো থাকেন, সবাই ভালো ডাক্তার হন, ভালো ফিজিশিয়ান হন, ভালো কিছু করেন। আল্লাহ হাফেজ।